হবেন, কারণ শিক্ষকরা একটু শাসন করবেই। এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে যে শিক্ষকরা যদি আপনার একটু শাসন করে তাহলে আমরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠবো, কিন্তু এটা আমাদের আমরা নিজেরা দাঁড়িয়ে ভুল করছি। কারণ একটা প্রবাদ আছে, দ্য গেট ইজ দ্য মেন টিচার, এরকম একটা কথা আছে আর কি, অনেক আগে শুনছিলাম। এটা আস্তে আস্তে যত উঠে যাচ্ছে অত আমাদের সন্তানরা সঠিক শিক্ষা বিমুখ হচ্ছে। আশা করি আপনারা এই দিকটা বিবেচনা করবেন। আর যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ এবং আপনারা দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠানটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিতে পারে এবং আমরা এলাকাবাসী যেন এতে উপকৃত হই এবং আমরা যেন এই প্রতিষ্ঠান নিয়ে গর্ব করতে পারি। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য দেবেন জনাব ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, অধ্যক্ষ গাজীপুর আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এবং পরিচালক আব্দুর রহমান মেডিকেল স্কুল। আলহামদুলিল্লাহ শৈতানুর রাজিব, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আব্দুর রহমান মেডিকেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তারই উদ্বোধন অনুষ্ঠান এখন হচ্ছে। তো আমাদের সারাদিন এটা আজকে শুক্রবার, জুমার নামাজ আছে। তো আমি কথা দীর্ঘায়িত করছি না, আমি মঞ্চে উপবিষ্ট আমাদের আজকে সম্মানিত উদ্বোধক মহোদয় হাজি সুটিমন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ, আমার শ্রদ্ধেয় জনাব আব্দুল হান্নান সজল স্যার সহ যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি একটি কথা বলে শেষ করবো। সেটা হচ্ছে এই স্কুলটি যার নামে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন, আমার বাবা আব্দুর রহমান প্রয়াত, উনি এই মাঠেরই উত্তর পশ্চিম কর্নারে শুয়ে আছেন। আজকে এক বছরের বেশি হলো আমার বাবা আমাদের মাঝে নাই। আমি সকলের কাছে আমার বাবার আত্মার জন্য এবং বেহস্ত নসিব করার জন্য, আমার জন্য উনাকে বেহস্ত নসিব করার জন্য দোয়া চাই। এবং আব্বার যে সুনাম ছিল আপনারা অত অঞ্চলবাসী সবাই আপনাকে চিনতেন জানতেন, আমরা সেই আদর্শটাকে ধরে রাখার জন্য আজকে এই স্কুলটি প্রতিষ্ঠিত করেছি। যদি আমরা দুটি ভাই এই প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত আছি এবং আপনারা সকলকে নিয়ে আমরা প্রতিষ্ঠানটা সামনের দিকে নিয়ে যেতে চাই, আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তির ঊর্ধ্বে মানুষ নয়, হয়তো কোনো না কোনো কারণে, কোনো না কোনো কথায়, কোনো না কোনো আচরণে আমাদের এলাকাবাসী আপনারা মনোপীড়া আছেন, আপনারা হয়তো কষ্ট পেয়ে থাকতে পারেন বা কষ্ট পেয়ে যেতে পারেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আমাদের ভুলগুলোকে ধরিয়ে দিয়ে আমাদেরকে সৎ পরামর্শ দিয়ে যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি, প্রতিষ্ঠানটিকে যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে, আপনারা আপনাদের অনেককেই নিয়ে আমরা প্রথমে যেদিন বসেছিলাম আমি আমার উদ্দেশ্যটা ব্যক্ত করেছিলাম সেদিন, যে এই প্রতিষ্ঠানটি হবে একটি অলাভজনক একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেটি অত্র অঞ্চল নয়, সারা গাজীপুর জেলা ছাপিয়ে সারা বাংলাদেশে সনাতন প্রতিষ্ঠিত হবে এবং সেখানে আপনাদের সহযোগিতা চাই। আমাদেরকে বিশ্বাস, আমাদের উপর আস্থা রাখবেন, আমাদেরকে ছাত্র ছাত্রী দিবেন এবং আমরা আপনাদেরকে রেজাল্ট দিব। বছর শেষে একবার করে যদি আল্লাপাক আমাদেরকে সুস্থ রাখে আপনাদেরকে নিয়ে বসবো। সারা বছর আমরা কী কর্মকাণ্ড পরিচালনা করলাম, আমাদের সার্থকতা ব্যর্থতা আপনাদেরকে তুলে ধরবো। এখানে যদি আপনাদের পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই দিবেন, কিন্তু আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার, আমাদের উপর আস্থা রাখা, আমাদেরকে ছাত্র ছাত্রীদেরকে দিয়ে বাচ্চাদেরকে আমাদের কাছে তুলে দিয়ে আপনাদের একটু বিশ্বাস রাখতে হবে। আমি সেই বিনীত অনুরোধ জানিয়ে আজকে আর কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন হবে এই কথা জানিয়ে এবং সম্মানিত অতিথিদের দীর্ঘায়ু কামনা করে, সেই সাথে আজকের অনুষ্ঠানের শুভোদ্বোধন ঘোষণা এবং কিছু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য শ্রদ্ধেয় আব্দুল হান্নান সজল স্যার, অধ্যক্ষ হাজি সুটিমন স্কুল অ্যান্ড কলেজের ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের আয়োজনে সভাপতি
পুলিশ, যারা আমাদের জওয়ান, আমাদের মাঝে থেকে আছেন, আইফোনে লাগে ঠিক আছে।